আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শিমা খান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান 3 দিন ও রিজেন্টের এমডি মিজানুর রহমান 10 দিনের রিমান্ডে স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বললেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ দেশের 31 জেলায় বন্যা পানিবন্দী প্রায় 40 লাখ মানুষ বন্যার্তদের পাশে আছে সরকার জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন শুক্রবার শাহবাগ থেকে গ্রেপ্তারের পর শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রিপোর্ট করছেন শারমিন রিহা তিন দিনের রিমান্ড চেয়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা আদালত দুপক্ষকে শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তদন্তকারী কর্মকর্তা এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিচার আদালতকে বলেছি শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে কথা বলেন শারমিন জাহান তিনি বলেন প্রথম দুবার ভালো মাস্ক দেওয়া হলেও তৃতীয়বার তার বিরুদ্ধে নকল মাস্ক দেওয়ার অভিযোগ আনে হাসপাতাল কর্তৃপক্ষ মাস্ক ফেরত না দিয়ে মামলা করে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি উনি বলেছে উনি গবেষণার শিকার আপনি জানেন 425 ধারা দণ্ডবিধি এই ধারা ব্যাখ্যাটা কি আমি সঠিক না জেনেও সঠিক বলে আত্মসাৎ গ্রহণ করা এর আগে 23 জুলাই রাতে বিএসএমএমইউ এর প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মামলার অভিযোগে বলা হয় তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল মাস্ক সরবরাহ করে এ কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে গত 27 জুন শারমিন জাহানকে 11,000 মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম ও দ্বিতীয় দফায় মাস্কে কোনো সমস্যা ছিল না তৃতীয় ও চতুর্থ বারে দেয়া মাস্কে নকল ধরা পড়ে এসব মাস্কের গুণগত মান নিম্নমানের ছিল বলে এজাহারে উল্লেখ করা হয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি জবাবে দুঃখ প্রকাশ করেন শারমিন রিহা এটিএন বাংলা ঢাকা মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন শ্রমিকের ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালে উত্তরা শাখার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে এর আগে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার এছাড়াও পরীক্ষা প্রতি 3,500 টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে অথচ পরীক্ষা না করে করোনার রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে সংক্রমণের হার বেড়ে যায় ওই ঘটনায় প্রকল্পের একজন ঠিকাদার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার মামলা দায়ের করেন পরবর্তীতে তিনি সমস্ত স্যাম্পলগুলো
ডাস্টবিনে ফেলে দিয়ে মন ধরা ভুয়া রিপোর্ট প্রদান করছেন, সেক্ষেত্রে বিদ্যুৎ আদালত 10 দিন রিমান্ড অপেক্ষিত 10 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব পাওয়ার পর রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন রাবেয়া আক্তার সুবর্ণা। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আব্দুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, সবাই যদি ব্যক্তিগতভাবে সৎ না হয় তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এই মহামারীতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই কারো পক্ষে সম্ভব না কিছু। তিনি আরও বলেন, দুর্নীতির দায় আমাদের সবার। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়। এই মহামারী অতিমারীর সময় আপনারা সরকারের পাশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়াবেন। করোনা মহামারীর এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। এ খাতের সমস্যাগুলো দূর করতে উদ্যোগী হবে বলেও জানান তিনি। করোনা চিকিৎসা ও পরীক্ষা নিয়ে নানান অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে 21 জুলাই পদত্যাগ করেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। রাবেয়া সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় আরও 38 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2874 জনে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2520 জনের শরীরে। এ সময় ল্যাবে নমুনা কম আসছে উল্লেখ করে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সারা দেশে বর্তমানে 80টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগে ল্যাবগুলোতে মানুষের চাপ সামলাতে হিমশিম খেলেও এখন পরীক্ষায় আগ্রহ কমছে। শুক্রবার নমুনা সংগ্রহের সংখ্যা 10,000ও ছাড়ায়নি। আগের নমুনাসহ 10,446 জনের পরীক্ষা হয়েছে। তাই অনলাইন বুলেটিনের শুরু ও শেষে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের নমুনা দেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষাগারগুলিতে নমুনার সংখ্যা অনেক কম আসছে, নমুনা সংগ্রহিত কম হচ্ছে। আপনাদের যাদের কোনো রকম কোনো লক্ষণ বা উপসর্গ থাকে বা আপনারা কোনো আক্রান্ত ব্যক্তির সাথে আপনাদের সংযোগ হয় তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। বুলেটিনের তথ্য অনুযায়ী নমুনা কমার পাশাপাশি করোনায় আক্রান্তরা হাসপাতালমুখীও হচ্ছেন কম। সারা দেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে খালি বেডের সংখ্যা বাড়ছে। সাধারণ বেড 2/3 বেশি আর প্রায় অর্ধেক খালি আছে আইসিইউ বেড। সারা দেশে সাধারণ শয্যা 15,182টি, রোগী ভর্তি আছে 4,302 জন এবং শয্যা খালি আছে 10,880টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 533টি, রোগী ভর্তি আছে 283 জন এবং খালি আছে 250টি। শুক্রবার নমুনা অনুপাতে শনাক্তের হার ছিল 24% বেশি। মোট শনাক্তের সংখ্যা 2,20,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,21,178 জন। সবশেষ 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 38 জন। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মারা গেছে 17 জন। এছাড়া রাজশাহীতে 8, চট্টগ্রাম ও খুলনায় 4 জন করে, ময়মনসিংহে 3 এবং 1 জন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে। মৃত্যুবরণ করেছেন যারা তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 9 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,114 জন। মোট সুস্থের সংখ্যা 1,22,090। প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সেবা দিয়ে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসটির বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত 25 জুন সিএমএইচে ভর্তি হন মোহাম্মদ শহীদুল্লাহ।
শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। স্বাস্থ্যখাতে কেনাকাটা নিয়ে অভিযোগ উঠলে গত 23 মে তাকে সিএমএসটি থেকে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গভীর শোক জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 6 জন, বগুড়ায় 4 জন এবং খুলনায় 2 জন মারা গেছেন। তবে মৃত্যুর মিছিল থেমেছে বরিশাল ও চট্টগ্রামে। এদিকে চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় আবারও মৃতের সংখ্যা বেড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় 4 জন ও করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছে 331 জন, তাছাড়া 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেল 95 জন, তাছাড়া নতুন আক্রান্ত 25 জন। খুলনায় 1 জন করোনা ভাইরাসে এবং 9 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 845 জনের নমুনা পরীক্ষা করে 249 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জন মারা গেছে এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও 59 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছে 31 জন আর নতুন করে আক্রান্ত 17 জন। মৃত্যুর মিছিল থেমেছে বরিশাল বিভাগে। তবে ব্যাংকার, নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের 6 জেলায় করোনায় নতুন আক্রান্ত 86 জন। চট্টগ্রামেও করোনায় মৃত্যুহীন একটি দিন গেল। তবে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 126 জন। এ নিয়ে চট্টগ্রামে 13,629 জনের করোনা শনাক্ত হলো। যশোরে গত 24 ঘন্টায় 247টি নমুনার মধ্যে 69টি করোনা পাওয়া গেছে। নওগাঁয় 1 ডাক্তার ও নার্স সহ আরও 70 জনের করোনা আক্রান্ত হয়েছে। নেত্রকোনায় 2 স্বাস্থ্যকর্মী সহ 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে 85 জনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,945 জন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের নমুনা পরীক্ষা করে 63 জনের করোনা শনাক্ত হয়। শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরাগমান, এটিএন বাংলা। গত 3 মাসে 74% রপ্তানিমুখী শিল্প বিদেশি ক্রেতা হারিয়েছে। করোনা মহামারীতে তৈরি পোশাক ও চামড়া শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক মহামন্দায় চীনের শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর দামি পোশাক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ঢাকা চেম্বারে অনলাইন আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বারের তথ্য অনুযায়ী 2019-20 অর্থবছরে তৈরি পোশাক শিল্পে 18.12%, চামড়া পণ্যে 21.79% এবং প্রকৌশল খাতে 20.62% রপ্তানি আয় কমেছে। নেতিবাচক রপ্তানি প্রবৃদ্ধির মধ্যেই করোনার হানা। প্রায় 5 মাস ধরে করোনায় স্থবির জনজীবন, ব্যাহত হচ্ছে অর্থনীতি। করোনায় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনায় জানানো হয়, গত 3 মাসে রপ্তানি আদেশ কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। In March 2020, companies have lost almost 35% in the international market. Companies have lost 74% of the international buyers in the last 3 months. কিন্তু by June, যখন আমরা আস্তে আস্তে খুলতে শুরু করলাম, export কিছুটা একটু রিকভারি করেছে। কোভিডের এই সময়ে এই দুর্বলতাগুলি কিন্তু আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস এন্ড এক্সপোর্ট পারফরম্যান্সকে আমাদের এটা কিন্তু এফেক্ট করবে। এবং সামগ্রিকভাবে যেটা 2019-20 সেখানে আমাদের -16.9%, 17% নেগেটিভ গ্রোথ আমাদের হয়েছে। তবে করোনার মধ্যেও রপ্তানিমুখী শিল্পের সম্ভাবনা রয়েছে। চীন থেকে অনেক দেশ পণ্য কেনা বাতিল করেছে, তাদের কিছু অংশ যদি বাংলাদেশমুখী হয় তাহলে রপ্তানি আরও বাড়বে। শুল্কমুক্ত সুবিধায় চীনের বাজারে পণ্য রপ্তানি, করোনায় বৈশ্বিক চাহিদা মেটাতে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও উচ্চমূল্যের পোশাক রপ্তানির সুযোগকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। অ্যাডভান্টেজ চলে যাচ্ছে, চলে গেছে,
সেটাকে যদি রিস্টোর করতে হয় সেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হোক, বিমস্টেক হোক, আসিয়ান হোক, সেগুলো পরের ব্যাপার। কিন্তু আমাদের এটা যে একটা প্রায়োরিটি সেটা কিন্তু আমি মনে করি আর একটু জোর সরে দেখা উচিত। আমাদের অর্থনৈতিক উদ্যোগের গত মাস থেকে কয়েক দফা 1,04,000 কোটি টাকার 19টি পুনর্দনা প্যাকেজ ঘোষণা করেন, তাছাড়া করোনা মহামারীর সময়ে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে প্রতিবেশী দেশগুলোর সাথে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের 31 জেলায় হানা দিয়েছে বন্যা, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বেশিরভাগ দুর্গত এলাকার মানুষ। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, বন্যার্তদের পাশে আছে সরকার, পৌঁছে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বন্যায় এখন চরম দুর্ভোগে জামালপুরের মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 উপজেলার প্রায় 10 লাখ মানুষ এখন পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগও বেড়েছে গাইবান্ধার বানভাসীদের। ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়া নদীর পানি বাড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে এখানে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। 4 উপজেলার 1,35,000 মানুষ বন্যায় নানাভাবে ক্ষতির মুখে পড়েছে। ভালো নেই শেরপুরের 13টি ইউনিয়নের পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। শেরপুর সদর ও নকলা উপজেলার 2 শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কে পানি ওঠায় গত 9 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদীর পানি। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বন্যায় কাজীপুর, এনায়েতপুর, চৌহালী, শাহজাদপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 3 দিনে সদরে কয়েক দফা ভাঙনে 70 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবনতি হয়েছে নাটোরের বন্যা পরিস্থিতিও। পানি বাড়ায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে তলিয়ে গেছে 3,500 হেক্টর জমির ফসল। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা যখন বন্যার খবর পাঠাচ্ছিলেন তখন সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকবে। 31টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং উপজেলার সংখ্যা 147টি, বন্যা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 39,75,937 জন। ত্রাণ সহায়তা দিয়েছি, নগদ টাকা দিয়েছি আমরা 3,36,50,000। আমরা 12,010 মেট্রিক টন চাল দিয়েছি, 1,21,000 শুকনা খাবারের প্যাকেট আমরা সরবরাহ করেছি। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে বানভাসী প্রায় 4 লাখ মানুষ রয়েছেন চরম খাদ্য সংকটে। চেয়ারম্যান তো কোনো খোঁজ খবরই নেয় না ইউনিয়ন পরিষদ থেকে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখানেও প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। সেবা দেওয়ার চেয়ে টেলিকমিউনিকেশন খাত থেকে রোজগারে সরকার বেশি মনোযোগী হওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বলে মনে করেন বিশ্লেষকরা। মানসম্মত টেলিকম সেবার জন্য পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ নিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এক অনলাইন আলোচনায় ইন্টারনেটের গতি ও মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ফসলের আব্বে রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে বেড়েছে ইন্টারনেট ব্যবহার। সামাজিক এবং রাষ্ট্রীয় সব ধরনের সমাগম বন্ধ থাকায় কেবল আড্ডা আলোচনাই নয়, অনলাইনে জমে উঠেছে কুরবানির হাট থেকে আদালত। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ইন্টারনেটের চাহিদা এখন বেশি। একইভাবে তুঙ্গে ইন্টারনেটের গতি আর ডাউনলোড স্পিড নিয়ে ব্যবহারকারীদের ক্ষোভ। আপনার কিন্তু ব্যান্ডউইথের ক্রাইসিস নেই, ইউ হ্যাভ টু ইউজ ব্যান্ডউইথ ইজ দেয়ার, কিন্তু আপনি যেটা করছেন আপনার, তারপরে আপনি দেখবেন যে আপনার লোডেড ল্যাটেন্সি ISP থেকে আপনার এন্ড পর্যন্ত কাস্টমার ইনপুট হেভি। আমি দেখেছি 1.8 to 2 মিলিসেকেন্ড পর্যন্ত লোডেড ল্যাটেন্সি হয়, এটা কি করে সম্ভব? সারা পৃথিবীর দিকে দেখেন বেস্ট প্র্যাকটিসে রেগুলেশনের একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির জায়গাটা যদি আমরা একটু আমরা নতুন করে চিন্তা ভাবনা করি যে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাবো, দেশকে বাঁচাবো এবং জনগণকে সেবা দেবো। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে এ সময় অব্যবহৃত তরঙ্গ বিনামূল্যে বরাদ্দ করার আহ্বান জানালো অপারেটররা। আমার ধারণা ফাইন্যান্স মিনিস্ট্রি, আমাদের যারা রেগুলেটর আছেন, ওনারা যে সমস্যাগুলো বুঝেন,
গভর্নমেন্ট সাইড, অপারেটর সাইড এবং কনজিউমার সাইড, এই জিনিসটা আমার মনে হয় ফাইন্যান্স মিনিস্টার ততটা বুঝেন না, ওনাদের ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং সেই পরিমাণে নাই ইন্ডাস্ট্রির ব্যাপারে। ইন্টারনেটের বরাদ্দ ও ব্যবহার নিয়ে নতুন নীতিমালা তৈরির সময় হয়েছে বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হক। তরঙ্গের উচ্চ মূল্যের বিষয়টি স্বীকার করে নিয়ে অব্যবহৃত তরঙ্গ কিনে নিতে অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই অপারেটর সাহেবরা আপনি আসেন, বসেন, আলোচনা করেন, আমাদের দরজা খোলা আছে, কি করে এই সমাধান করা যায়, সরকার কিভাবে পারবে, আমরা কিভাবে সমাধান করতে পারবো, সেটা আলোচনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায়। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ করতে সরকারের লক্ষ্য ও নীতি সাংঘর্ষিক বলে মন্তব্য করেন আলোচকরা। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রায় 15 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তার আশ্রয় মঞ্জুর করে মার্কিন প্রশাসন। শুক্রবার দেশটির সাময়িকী পলিটিকো জানায় ওই সিদ্ধান্ত পর্যালোচনায় নথিপত্র তলব করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্য সহ হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসের জঘন্যতম ওই হত্যাকাণ্ডের রাতে রেডিও স্টেশন দখলের দায়িত্বে ছিলেন রাশেদ চৌধুরী। পরে তিনি অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে বিদেশে পাড়ি জমান। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার বছর 1996 সালেও রাশেদ চৌধুরী ছিলেন ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত। এরপর বঙ্গবন্ধু হত্যা মামলা গতি পেলে সপরিবারে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন রাশেদ চৌধুরী। 2006 সালে তার সেই আবেদন মঞ্জুর করে সেদেশের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। তবে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে খুনি রাশেদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ অবস্থায় সেদেশের প্রভাবশালী সাময়িকী পলিটিকো জানায় 14 বছর আগের ওই ফাইল পুনর্বিবেচনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আজকে তার কেস পুনর্বিবেচনার জন্য যাতে করে সেই দেশে থাকতে না পারে আগামী 27 তারিখে কোর্টে উঠবে, এবং সে ব্যাপারে সর্বক্ষণ কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রাশেদ চৌধুরী অচিরে বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের মাটিতে সেই খুনের দায়ে কার্যকর হবে, তাই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এই আশা ব্যক্ত করছি আমি আজকে। রাশেদ চৌধুরীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন বোর্ডের আপিলে এই সিদ্ধান্ত পর্যালোচনা হবে। তবে পুরো প্রক্রিয়া 31 জুলাইয়ের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ হারাতে পারে বঙ্গবন্ধুর অন্যতম এই খুনি। তাকে ফেরত পাঠানো হতে পারে বাংলাদেশে। এরপরই শুরু হবে রাশেদ চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ সার্ভিস উপলক্ষে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। বিআরটিসি ডিপো কেন্দ্রিক অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করার তাগিদ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় ঈদের সময় সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে ও পরে সতর্কতার সাথে গাড়ি চালাতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। বিআরটিসি সমস্যা কর্মচারী শ্রমিক কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। সদর দপ্তরেও কিছু সমস্যা আছে বলে আমার জানা আছে, আপনারা ভাববেন না যে আমি কোনো খবর রাখি না। পুলিশ বাহিনীতে কল্যাণকর ও অর্থবহ পরিবর্তনের উপর জোর দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের 100তম দিনে পুলিশ হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। আগামী 50 ও 100 বছরে পুলিশ কেমন হবে তা বিবেচনায় রেখে বর্তমান পুলিশিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলেও জানান ডক্টর বেনজির আহমেদ। সমস্ত সহকর্মীদের বলব যে যেখানে বসে আছো সেখান থেকে পরিবর্তন চেষ্টা করো।
কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, অথচ গ্রামে কোনো আমেজি নেই মুসলমানদের অন্যতম বড় এই উৎসবের। করোনা ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খামারিরা, আগের মতো ব্যাপারীর খোঁজ নেই, তাই নিজের পশু নিয়ে নিজেই যাচ্ছেন হাটে, সেখানেও ক্রেতার দেখা মেলা দুষ্কর। আদিন সচিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। কি মিষ্টি একটা সকাল, গ্রামীণ জীবনের এই ছবিটা খুবই চেনা। খুব সকালে রাখাল তাজুল ইসলামও বেরিয়ে পড়েছেন গরু নিয়ে ঘাস খাওয়াতে। কোরবানি ঈদে বিক্রির আশায় সারাটা বছর গরুর যত্ন করেছেন, কিন্তু এখনো ব্যাপারের দেখা পাননি তাজুল ভাই। কোরবানি তো চলে আসলো, আমাদের আবার কিসের কোরবানি? আমাদের বাজার মন্দা, ব্যাপারে আসতেছে না, বিক্রি করতে পারতেছে না, আর আপনার বাজার কম। এখন কিরকম বাজার কম বলো তো? অর্ধে অর্ধেক দাম। এই সমস্যাটা কেন হইল? করোনার লেগা। আগের বছরগুলোতে ঈদ আসার অন্তত এক মাস আগে থেকেই খামারিদের গরু বেচে বিক্রি শুরু হলেও এবারের চিত্র একেবারেই আলাদা। বিক্রি তো দূরে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেশিরভাগ কোরবানির পশু কেনার জন্য কোনো ক্রেতাই আসেনি। খারাপ হয় কৃষকের গরু গরু বেচব, তা বাজার নাই, গরু নেয় না, নেয় না মানুষ। হ্যাঁ, নেয় না মানুষ, কম দামে কম কত পানি উঠে গেছে, কম এই কন্যা টন্যা মেলা কিছু। করোনা আর হলো বৃষ্টি আর হলো বর্ষা, এর কারণে আমার গরুরা আমি কম দামে বিক্রি করে ফেলাই দিচ্ছি। গ্রামে ব্যাপারীর খোঁজ না পেয়ে এই বৃদ্ধা নিজেই চলে এসেছেন কোরবানির হাটে, কারণ এই পশু বিক্রির টাকা দিয়েই ঋণ শোধ করবেন তিনি। কিন্তু এখানেও যে প্রায় ক্রেতা শূন্য বাজার। ওই যে করোনা আইসে, আবার ওই যে বন্যা হয়ে গেছে, কেনাই চলবো সে ব্যবস্থা নেই, কাজ পাচ্ছে না। মানিকগঞ্জে বড় এই কোরবানির হাট দেখলে বোঝারই উপায় নেই যে ক্রেতা সংকট, কিন্তু বাস্তবতা হলো সারাদিনে গরু বিক্রির সংখ্যা বৃষ্টিও নয়। গরু পালিনা খেত খোলা গেল, একাতে করোনা গেল, আবার বন্যা, কোন দিকে যাবো আমরা? বন্যায় কোরবানি শেষ হয়ে গেছে, কাকা গরু বছর বছর বন্যায় শেষ। করোনায় স্বাস্থ্যবিধির জন্য দেশের অন্যান্য জেলার মতো এখানেও হাট সংখ্যা কমেছে। গণমাধ্যমের কল্যাণে গ্রামের মানুষও জানে করোনার ভয়াবহতা, অথচ সব জেনেও উদাসীন। গরু হাটে মাছ পড়লে কথা বলা যায় না, একজনের মুখ দেখা যায় না, চোখে চোখে চোখ না রাখলে গরু বিক্রি করা যায় না। তবে করোনায় স্বাস্থ্য ঝুঁকির চেয়ে লোকসান নিয়ে বেশি চিন্তিত তারা। গ্রামের মানুষের কাছে কোরবানি আসে বড় আশা নিয়ে, তৈরি করে নতুন সম্ভাবনা, কিন্তু এবারের কোরবানিতে করোনার বরসায় তারা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। কোরবানির হাটগুলোতে মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো যারা, তারা সবাই বিক্রেতা কিংবা ব্যাপারী। তারা বলছেন যদি এভাবেই চলতে থাকে আর বেচে বিক্রি না হয়, তাহলে তারা বড় রকমের একটা ক্ষতির মুখে পড়বে। আব্দুল সজীব, এটিএন বাংলা, সিংগাই, মানিকগঞ্জ। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। নৌ সদর দপ্তরে কমান্ড বইয়ে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাহিনীর কমান্ড গ্রহণ করেন তিনি। এর আগে নৌ সদরের সহকারী নৌপ্রধান, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা আঞ্চলিক কমান্ডার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শাহিন ইকবাল। নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ওআইসি যুব রাজধানী হিসেবে ঢাকার উদ্বোধন হবে আগামী সোমবার। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন। অনলাইন সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। মুসলিম বিশ্বের তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়া এবং নানামুখী কাজে উৎসাহ দিতে ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম ওআইসি সদস্যভুক্ত দেশসমূহকে এই স্বীকৃতি দেয়। সংবাদ সম্মেলনে সংস্থার প্রেসিডেন্ট তাহা আয়ান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সামাজিক ন্যায় বিচার ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করাই জাতীয় পার্টির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানী চকবাজারে ইসলামবাগ ঈদগাহ মাঠে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এরশাদ আজীবন কাজ করে গেছেন। উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন বলেও মনে করেন জি এম কাদের। বিরোধী দলীয় উপনেতা বলেন, এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তোলায় জাতীয় পার্টির লক্ষ্য। পুলিশকে শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, এর পাশাপাশি মানবিক কাজও করে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। রাজধানীতে ক্র্যাবের অফিস উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশ এবং সাংবাদিকরা সাহসিকতার সাথে কাজ করছেন বলে মনে করেন ঢাকা ডিআইজি। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মেরামতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ির পিংনা, আউন্না এবং পোগলদীঘা ইউনিয়নে 2000 বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা জানান। বন্যা ও করোনা আমাদের পিছিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে 2,00,000 গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের লাগালিয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। কোরবানির ঈদের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান গাজীপুরের মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, প্রত্যেক ব্যক্তি যেন 3টা করে অন্তত চারা লাগায়, সেই হিসাবে আমরা গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় প্রথম পর্যায়ে 2,00,000 গাছ আমরা এখানে লাগাচ্ছি, যেটা আমাদের এই জয়দেবপুর লাগাইলা গ্রাম থেকে শুরু হয়েছে, একেবারে এটা আমাদের শহরের পূর্ব পাশ, সেজন্য ওনারা এটা নিজেরাই সবাই উদ্যোগ নিয়েছে, আমরা এটা শুরু করেছি। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মৎস্যখাতকে সমৃদ্ধ করার উপর জোর দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এজন্য মৎস্য চাষীদের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেন তিনি। মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রায়হান কবির নামে ওই যুবককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। গত 3 জুলাই ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা, যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সে দেশের সরকার। যদিও মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই ভিত্তিক গণমাধ্যমটি বলছে এটা অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে সঠিক। এর আগে রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এখন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। এখন 97% হলেও মুজিব বর্ষেই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সাথে চলছে প্রতিটি গ্রামে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কাজ। এই কাজ শেষ হলে ব্যাংকিং ও বিদ্যুৎ সহ সব ধরনের বিল ঘরে বসেই দিতে পারবেন সবাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জের 8টি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে যাওয়ায় করোনা ও বন্যা দুর্গতদের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পার্টেক্স খেলার খবর।
পেট ব্যথার চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সকালে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তামিম। গত সপ্তাহে অসুস্থতার কথা জানিয়েছিলেন দেশ সেরা এই ওপেনার। এরপর বেশ কয়েকটি চেক আপ করা সত্ত্বেও পেটের ব্যথার কারণ অজানাই রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। খুব দ্রুত শেষ হবে করোনাকাল, আবারও মাঠে ফিরে আসবে ক্রিকেট, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। কোভিড নাইন্টিনের প্রভাবে দীর্ঘদিন বন্দী থাকার পর বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করছেন ক্রিকেটাররা, তবে সুরক্ষার জন্য একসাথে অনুশীলনের সুযোগ নেই। ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় ভাগ হয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনুশীলন করতে পেরে খুশি মেহেদি হাসান মিরাজ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান 3 দিন ও রিজেন্টের এমডি মিজানুর রহমান 10 দিনের রিমান্ডে। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বললেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। দেশের 31 জেলায় বন্যা, পানিবন্দী প্রায় 40 লাখ মানুষ, বন্যার্তদের পাশে আছে সরকার, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। এবং বঙ্গবন্ধু দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।